আসসালামু আলাইকুম, আমি হলাম মুবাশিরা ফেরদৌস তাহিয়াত। আমি মেডিকেলে এবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর চান্স পেয়েছি। আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, মা বাবার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব। আর রিজবি স্যারের কাছে বায়োলজি পড়তে গিয়ে এই আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছিল সবসময়, এবং সবসময় রিজবি স্যার অনুপ্রেরণা দিত। আর সেটাই চেষ্টা করেছি যাতে নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, এবং সেই স্বপ্নটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া সকল শিক্ষক মণ্ডলী, রিজবি স্যার, ডক্টর রিজবিস মেডিকেল প্রজেক্ট, আমার মা বাবা, সবার প্রতি অনেক অনেক শুকরিয়া। অনেক অপেক্ষা ছিল যে কখন চান্স পেয়ে রেডিসন ব্লুতে আসব, আজ সেই সেটার সমাপ্তি হলো, আজ আসলাম, খুবই ভালো লাগছে সব কিছু। আর মেডিকেল প্রিপারেশনে ডক্টর রিজবিস মেডিকেল প্রজেক্ট থেকে অনেক সহায়তা পেয়েছে, অনেক মোটিভেশন দিতেন স্যার সবসময়। আর ক্লাসের পড়া ক্লাসেই শেখা হয়ে যেত, ছন্দ দিয়ে এত ভালোভাবে স্যার সব কিছু বুঝিয়ে দিতেন যে বাসায় গিয়ে আর তেমন এফোর্ট দেওয়া লাগতো না, সব কিছু কনফিডেন্সের সাথে আনসার করতে পারতাম। আর স্যারের অনেক অনেক পরীক্ষা নেওয়া, স্যারের ভাইবা নেওয়া সব কিছুই মেডিকেল পরীক্ষায় অনেক সহায়তা করেছে আমাকে। আর জুনিয়রদের প্রতি পরামর্শ থাকবে, স্বপ্ন দেখতে হবে এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে, অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে, এবং তারা যদি তাদের স্বপ্নের পথে ডক্টর রিজবিস মেডিকেল প্রজেক্টকে বেছে নেয় তাহলে তাদের স্বপ্ন পূরণে অনেক সহায়তা হবে। তারা নিয়মিত এক্সাম দিতে পারবে, নিয়মিত সকল ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে।